আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয় নিউজ বিটিতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা দ্রুত টিকা নিয়ে আসার চেষ্টা করছি প্রধানমন্ত্রী, মওদুদের অস্ত্রোপচার সম্পন্ন, খোঁজ নিতে খালেদা জিয়ার ফোন, আরও পেছাচ্ছে HSC ফল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাস কোভিড-19 মোকাবেলায় টিকা দ্রুত নিয়ে আসতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, টিকা পেলে এই সংকটের সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। বৃহস্পতিবার 7 জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এই কথা বলেন। আওয়ামী সরকারের বর্তমান মেয়াদের 2 বছর পূর্তিতে এই ভাষণ দেন তিনি। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী জানান, দেশের উন্নয়ন অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবং বৈশ্বিক মহামারীর অস্বাভাবিক পরিস্থিতিতে জাতির সামনে হাজির হয়েছেন তিনি। সরকার প্রধান বলেন, করোনা ভাইরাসের কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে আমরা 2020 সাল অতিক্রম করছি। সেই সঙ্গে ঘূর্ণিঝড় আম্পান এবং উপচুপুরি বন্যা আমাদের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলেছে। আমরা সেসব সকল দৃঢ়তার সঙ্গে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি, কিন্তু করোনা ভাইরাস জনিত সংকট থেকে বিশ্ব এখন মুক্ত হয়নি। সরকার ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনও সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক কম। বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকা দেওয়া শুরু হওয়ার যে আশার সঞ্চার হয়েছে সে কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। করোনা বিশ্ব অর্থনীতিতে ধাক্কা দিলেও বাংলাদেশ পরিস্থিতি সামলাতে পেরেছে জানিয়ে তিনি বলেন, সরকারের দৃঢ়তার কারণেই অর্থনীতির বিরূপ প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর কাজের অগ্রগতি তুলে ধরে সরকার প্রধান বলেন, আগামী বছর যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার 7 জানুয়ারি বিকেল প্রায় 2 ঘন্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। রাজধানীর FRKR হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল মওদুদ আহমেদের দেহে এই যন্ত্র বসান। এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সহায়তা করে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শাহিদুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মওদুদ আহমেদ ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, তাকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় সূত্র জানায়, এর আগে গত 5 জানুয়ারি মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় ছিলেন খালেদা জিয়া। তিনি মওদুদের চিকিৎসক দলের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে ফোনে কথা বলেছেন। খালেদা জিয়া চিকিৎসক দলের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারকে বলেন, আপনারা কি করেন, ঘোড়ার ঘাস কাটেন, উনার এই অবস্থা কেন? মওদুদ আহমেদকে যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকদের তাগিদ দেন খালেদা জিয়া। সূত্রটি আরও জানায়, মওদুদ আহমেদ আগের চেয়ে অনেক ভালো আছেন। আগামী শনিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে হাসপাতাল থেকে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ পল্লীকবি জসীমউদ্দিনের মেয়ে। তিনি স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, মওদুদ আহমেদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে গত 30 ডিসেম্বর তাকে FRKR হসপিটালে ভর্তি করা হয়েছে। গত 5 জানুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবারের সদস্যরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেন, কিন্তু চিকিৎসকদের সায় না থাকায় তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। অধ্যাদেশে আটকে গেছে HSC-র ফল। পরীক্ষা ছাড়া HSC-র ফল প্রকাশের অধ্যাদেশ আগামী 11 জানুয়ারি মন্ত্রিপরিষদ সভায় ওঠার কথা রয়েছে। সেখানে অনুমোদন হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা জারি করা হবে। সেই হিসেবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে HSC ও সমমানের ফল প্রকাশ হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি চলতি সপ্তাহে HSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিলেও পরীক্ষা ছাড়া ফল প্রকাশের অধ্যাদেশ জারি না হওয়ায় তা আটকে গেছে। পরীক্ষা ছাড়া ফলাফল তৈরির অধ্যাদেশ চূড়ান্ত করতে 4 জানুয়ারি মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন কথা থাকলেও সভা বাতিল হওয়ায় তা পিছিয়ে গেছে। 11 জানুয়ারি মন্ত্রিপরিষদ সভায় অধ্যাদেশটি অনুমোদন হওয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত এক সচিব জাগো নিউজকে বলেন, আগামী মন্ত্রিপরিষদ সভায় অধ্যাদেশ অনুমোদন হলেও পরে নানান ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভাষাগত ও আইনি অসঙ্গতি রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য আলাদা করে তা পাঠানো হবে। স্বাক্ষর প্রদানের পর তা জারি করা হবে। তিনি বলেন, অধ্যাদেশ জারির পরবর্তী 1 সপ্তাহ পর HSC সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। সেই হিসেবে জানুয়ারির শেষে অথবা
ফেব্রুয়ারির প্রথম দিকে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, অধ্যাদেশে অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। এরপর প্রক্রিয়াগত কারণে আইন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, সেজন্য ফলাফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানিয়েছিলেন, ডিসেম্বর মাসের মধ্যে মূল্যায়নের ফল ঘোষণা করা হবে। পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে শিগগিরই অধ্যাদেশে জারির পর ফল প্রকাশ করা হবে। ফল তৈরি আছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করে ওই সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। তবে মন্ত্রিপরিষদ সভায় এখনও অনুমোদন না হওয়ায় এই সপ্তাহে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জাগো নিউজকে বলেন, এইচএসসির ফল তৈরির কাজ শেষ পর্যায়ে, অধ্যাদেশ জারি হলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে। তিনি বলেন, যেহেতু শিক্ষা বোর্ডগুলো পাবলিক পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে, এ কারণে পরীক্ষা ছাড়া কোনো পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হচ্ছে। সেটি জারি হলে জেএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর মূল্যায়ন করে এইচএসসির ফল প্রকাশ করা হবে।